Assalamualaikum. भाई साहब आज हमें अपने सामने राजनैतिक भाषण देवार जन्नो हाजिर होइनी एक जन मुखोशधारी नेतार मुखोश खुले देवार जन्नो किसी सत्य कथा बोलार जन्नो माइकेर सामने दाड़िये अपने मने निश्चय प्रश्न जेगे छे के ओ भन्न नेता के ओ मुखोशधारी जार कथार साथे काजेर कोनो मिल नहीं ओई भंड नेतार नाम सुलतान एई सुलतान कौन सुलतान अतीत बैकग्राउंड खुजले खुजे पावा जाबे एक जन पकेट मार थेके छिनताईकारी छिनताईकारी थेके सन्त्रासी सन्त्रासी थेके आजकेर भंड नेता ताई आमी बोलते चाई एई सुलतानेर मतो सन्त्रासीर कथा आपनारा केउ विश्वास करबेन ना सामने निर्वाचन अनेक बड़ बड़ कथा और भाषण दिए सुलतान माठ कापाते चाहिए अपने आवेदन थाकबे साधारण जनतार पक्ष दाबी थाकबे सुलतान के प्रतिहत करते हबे सुलतान बिरुद्धे जनमत गढ़े तुलते हबे आसुन आमार साथे आवाज तुलुन सुलतान कालो हाथ सुलतान कालो हाथ सुलतान कालो हाथ भेंगे दाओ घूरिए दाओ अपना जाबेन ना अपने बसुन আজকের এই আলোচনা एक गुरुत्वपूर्ण आलोचना आलोचना देशर देशर मानुषर एक समस्या समाधान आलोचना प्रतिदिन खबर खून खराबी सन्त्रास बोमाबाजी चालाओ पोड़ाओ कि सब कि करा एक देश एक जाति सन्त्रासी हाथे बोमाबाजदेर हाथे जिम्मी हो थाकते पारे ना पुलिस दायित्व हलो देशर माटी थेके जेकोनो धरनेर सन्त्रासी के ग्रेफ्तार करे देश बाचानो देशेर मानुषेर जीवने शांति श्रृंखला फिरिये आना आमरा जदि आमादेर दायित्व पालने व्यर्थ हई ताहले देशे सन्त्रास बोमाबाजी अराजकता बाड़तेई थाकबे स्यार आपनार कथार साथे आमराओ एकमत आमरा जानि जनगणो जाने जारा सन्त्रास करछे तादेर होता सुलतान ओ आक्राम स्यार मुश्किलटा हलो जनगण ओदेर बिरुद्धे कोनो मामला करते साहस पाच्छे ना आर एई एकटी कारणे
আমরাও কোনো অ্যাকশন নিতে পারছি না। পারছি না কথাটা পুলিশের জন্য নয়, আমিও বিশ্বাস করি, জনগণও বিশ্বাস করে, পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। ওদের মনে সাহস যোগান, দেখবেন ওরা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে এগিয়ে আসবে। সন্ত্রাসীরা যদি আমাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, তাহলে জনগণকে সাথে নিয়ে আমাদেরকে ঠেকাতে হবে সেই আন্দোলন। নম্বর তোর মৃত্যুর পর চোখের পানি ফেলার মতো কে কে আছে? বলছি বলছি, অসুস্থ মা আর ছয় মাস আগে বিয়ে করা বউ। চলবে, তোর মতো সন্ত্রাসীর লাশ নিয়ে কাঁদার জন্য দুজনই যথেষ্ট। হিসাবটা ঠিক হলো না ইন্সপেক্টর। কালো যদি মারা যায়, কালোর লাশের পাশে কত হাজার লোক থাকবে সেই ধারণাটা তোমার নেই। তাই বলছি, মরার ভয় না দেখিয়ে কালোকে ছেড়ে দাও। পরিচয়? সুলতান খান, যার একটি আঙ্গুলের ইশারায় মিছিল শুরু হয়, আন্দোলন শুরু হয়, তোমার মতন ইন্সপেক্টর 24 ঘন্টার মধ্যে রদ বদল হয়। তাহলে তো এই আঙ্গুল শুধুমাত্র আঙ্গুল না, মনে হচ্ছে জাদুর কাঠি। উনি একটি আঙ্গুলের ইশারাতে এত বড় বড় কাজ হয় কি করে? এই জাদুটা আমার একবার দেখার কত দরকার। স্যার কি করছেন? সুলতান সাহেব একজন নেতা মানুষ। নেতা? কিসের নেতা? কিসের নেতা? জীবনে দেশের জন্য একটা ভালো কাজ করেছে না? করেনি। মারা করা মানুষ দিয়ে মিছিল মিটিং করলে নেতা হওয়া যায় না। রক্ত দিয়ে অর্জন করা এই দেশ, তাই এই দেশ ধ্বংসের জন্য এদের মতো মানুষের নীল নকশার আন্দোলন আমি ঠেকাবই। ইন্সপেক্টর, তাজা রক্ত তাই গরম কথা বলছিস? আমি বলে যাচ্ছি, তুই যত বড় অফিসার হোস না কেন, কিছুই করতে পারবি না। তুই যে ভুলটা করলি তার খেসারত দেওয়ার জন্য তৈরি থাকিস। এই দাঁড়া, পুলিশের সামনে দাঁড়িয়ে তুই যে কথাটা বললি তার জন্য তোকে আমি খারাপ ধরে হাজতে ভরে দিতে পারতাম, কিন্তু ভালো হবার প্রথম সুযোগ দেওয়াটা আমার স্টাইল। আউট আউট। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, সন্ত্রাসী ঠিকই মুখ খুলবে। জি স্যার। ওকে স্যার। লেখা, থ্যাংক ইউ। বড় বড় কথা শুনে পুলিশ ডিপার্টমেন্ট খুশি হতে পারে, আমাদের খুশি হবার কোনো কারণ নেই। ওকে বোঝাও, পুলিশের চাকরিটা এমনিতেই হয়নি, এর জন্য এমএ পাস করতে হয়েছে, কত টাকা খরচ হয়েছে হিসাবটা দেখাও। ভাবি, আমি বুঝতে পারছি না কেন তুমি রোজ রোজ আমার সাথে ঝগড়া করতে চাও, কেন দু ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধাতে চাও। এই জন্য যে জ্বালাটা আমার বেশি, টাকাটা আমার ছিল। তোমার ছিল মানে? কেন তুমি জানো না? তোমাকে এমএ পাস করাতে আমার বাবার দেওয়া যৌতুকের টাকা খরচ করেছি। মানে ভাইয়া, ভাবি তোর ভাবি কিন্তু মিথ্যে কথা বলেনি, ওর বাবার দেওয়া টাকা সবই তোর পিছনে খরচ করেছে। আমি ওকে বলেছিলাম চাকরি পেয়ে তুই ওর দু হাত ভরে টাকা এনে দিবি, আসলে টাকার বদলে আমাকে মিথ্যেবাদী সাজিয়েছিস। আবার বড় বড় কথা, টাকা না যখন ক্ষমতা নেই তখন বড় বড় কথা তো শুনতেই হবে। দেশের সেবক হয়ে কাজ করলে টাকার চিন্তা করতে নেই, আর টাকা আনতে হলে আমাকে ঘুষ খেতে হবে। মনে হচ্ছে তুই প্রথম ঘুষ খাবি, আর কেউ খায় না? হয়তো কেউ খায়, কিন্তু ওদের সংখ্যা বেশি নয়। স্বীকার করি, কিন্তু ওই কয়েকজনের মতো তোরও হতে আপত্তি কেন? আপত্তি শুধু এক জায়গাতে, একটি মানুষের জন্য, আর ওই মানুষটি হচ্ছে তোমার আমার বাবা। আমি এত চাকরি রেখে পুলিশের চাকরি নিয়েছি শুধুমাত্র বাবার কথা রাখার জন্য।
বাবা যেদিন পুলিশের পোশাক পরে সন্ত্রাসীদের গুলিতে মারা গেলেন, সেদিন বাবা আমার হাত ধরে বলেছিলেন, বিপ্লব তুই আমার সন্ত্রাস বিরোধী অসমাপ্ত কাজটা পুলিশের পোশাক পরে সমাপ্ত করবি। আমি কথা দিয়েছিলাম, সেই কথাটা রাখার জন্য আজ আমি ইন্সপেক্টর বিপ্লব হিসেবে গর্ব করি, অহংকার করি। আর তোমরা তোমরা আমাকে টাকার লোভে বাবার আদর্শ থেকে সরে আসতে বলছো? হ্যাঁ বলছি, আর এই জন্যই বলছি বাবার সততা বাবার আদর্শ আমাদের জন্য কিছু রেখে যেতে পারেনি। আমাদের জন্য না বলে বলো শুধু তোমার জন্য, বাবা আমার জন্য তার শিক্ষা আদর্শ উপদেশ সব সবকিছু রেখে গেছেন। আমি আমি বাবার রাস্তাতেই চলব, প্রয়োজন হলে বাবার মতো বুকে রক্ত দিয়ে এই পোশাকটা ভিজিয়ে দেব, তবু তবু অপরাধীদের সাথে আপোষ করব না। তুমি তুমি একটা কাজ করো ভাইয়া, বাবা সব সব কিছু নিয়ে যাও, আমার জন্য শুধু বাবার এই ছবিটা রেখে দিও। কেউ নাই বলেই তোমাকে এখন আমার সাথে সমঝোতা করতে হবে। এই আকরাম শিকদারের সাথে তোমাকে হাত মেলাতে হবে সুলতান খান, নইলে ওই পুলিশের চাপা কলে এমন চাপ খাবে আখের রসের মতো সব রক্ত বের হয়ে আসবে। নাও হাত মেলাও। তুই কি মনে করিস কালো ধরা পড়েছে বলে আমি কেন শূন্য হয়ে গেছি? কালোর চেয়ে আরো কঠিন জিনিস আমার কাছে আছে। আমার ছোট ভাই লালু, লালু থাকতে তোর মতন ভণ্ড নেতার সাথে হাত মিলাবো প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। সুযোগ বুঝে দু চারটা পোল্ট্রি মারলেই নেতা হওয়া যায় না। শুধু পোল্ট্রি মারাই দেখলি, আমার ক্ষমতা দেখলি না? তুই কি মনে করিস তুই যেমন সবার খবর রাখিস তোর খবর কেউ রাখে না? তাই বলছি দু চারটা সন্ত্রাসী পারলেই বড় কিছু হওয়া যায় না। তোর সন্ত্রাসীর মতো সন্ত্রাসী এখন আমার ফ্যাক্টরিতে তৈরি হয়, তাই হাত মেলালে ক্ষতি হবে না। লাভ ক্ষতির কথা শোনার সময় আমার নেই, বেরিয়ে যা বেরিয়ে যা। নিজের ইচ্ছায় হাত মেলাতে এসেছিলাম, পছন্দ হলো না। শোন, যেদিন তুই হাত মেলাতে যাবি সেই দিন হাতে হাত না আমার পায়ের সাথে হাত মেলাবি। পুলিশকে সাহায্য করার জন্য আকরাম ভাইকে দরকার ছিল। ওর কি ক্ষমতা আছে? কোনোই ক্ষমতা নাই। লালুকে খবর দে, লালুকে। এখানে কি? ওই তো ওইটাই তো আমাদের বাড়ি, চলো। ওরা ভালো লোক না, চলুন বাড়িতে চলুন চলুন। এসো এসো মা। ও মা কথা বলতে পারে না, শুধু তাকিয়ে থাকে। আমার মা আমাকে খুব ভালোবাসে। খিরে মা, ঠিক কথা বলেছি না? মা, তোমার ছেলের বউ, বলুন মাকে সালাম করো। মৌসুমি, মাকে সালাম করো। পূর্ণিমা, মাকে সালাম করো। মা,
আমরা উপরে যাই, বলুন চলো। জান, এটা হচ্ছে তোমার আমার ঘর। আপনি এত বড় লোক, আগে তো বলেননি। সবকিছু বলতে হয় না, এমন আরো কত না বলা কথা আছে, সব আস্তে আস্তে জানবে। ও যাই, তোমার খাবারের ব্যবস্থাটা করি। হ্যাঁ শুনুন, বাইরে ঠান্ডা লাগতে পারে, এটা নিয়ে যান। আমার লক্ষ্মী, কি জানি কইছিলি, আবার কহ। দাবা বের ব্যবসা করিস, আবার তো রংবাজি দেখাস কেন? রংবাজি দেখছস কি? মুখ আছে বন্ধ করে রাখবি, মনে রাখবি বোবার কোন শত্রু নাই। আরে তুই তো তুই, আমারে দেখলে বড় বড় নেতারা খাড়াইয়া দেয়। আমি কি দেখলাম, কানে দেখলাম, মনে হইতেছে ভূত দেখলি। এই শালা, আমার চেহারা কি দেখতে এতই খারাপ? আরে ভাই আমার কথা তুমি বোঝো নাই, তুমি ছিলে না বলে আমার ঘর আওলা ঝাওলা হয়ে গেছে। ওই কালো হারামজাদা আকরামের জনসভায় বোমা মারতে গিয়ে ধরা পড়েছে। থানায় এক নতুন ইন্সপেক্টর আইছে, নাম বিপ্লব, স্বভাব খুব রাগে, প্রথম সাক্ষাতে তোমার ঘাড় ধরছে। আর কইছে কালু হাজতে থাকা মানে গোপন তথ্য ফাঁস হব, তারপর তোমার গ্রেফতারের ভয় দেখানো, সব কিছু মিলা দম বন্ধ হওয়ার জোগাড়। কি ঠিক কইছি ভাই? ভাই রে, এখন একদম বন্ধ হওয়ার অবস্থা নাই, তোকে দেখে নিঃশ্বাস নেওয়ার সব ভেন্টিলেটার একদম চালু হয়ে গেছে। এই জঙ্গল বাঘের কাজ কি ছাগল দিয়ে হয়? হয় না, ছাগল কিন্তু কষের হাতে ছুরি দেখলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে থাকে। শোন, যদি এতক্ষণে মুখ না খোলে তাহলে ইন্সপেক্টর কালুর মুখ থেকে কোনো কথা বের করতে পারবে না। এবার একটা কাজের কথা কই, একটা রঙিলা মালামসি টেনশনে জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তা কখন যাব? সময়টা তো তোমার উপর নির্ভর করতেছে। আরে তুমি যখন কালোর ব্যাপারে নিশ্চিত করছো তখন আর সময়ের জন্য কোনো বাধা নাই, চলো এক্ষুনি সভা। হ্যাঁ সুলতান, এত তারা ভাল লাগে না, এইবার যে আমার প্রমোশনের একটা ব্যবস্থা করতে হয়। প্রমোশন মানে? আই হাই রে, কয় কি কয় কি, আমার ভাষা সুলতান বোঝে না। আরে এবার আমি যুব পার্টির সভাপতি হইতে চাই। সরাসরি সভাপতি? হ্যাঁ হ্যাঁ সরাসরি সভাপতি, আস্তে আস্তে কোনো কিছু আমার সিস্টেম না। কাল থেকে লালু যুব পার্টির সভাপতি। লালু সভাপতি প্রশ্নই উঠে না, আর কেউ প্রতিবাদ না করলেও আমি একাই প্রতিবাদ করব। লালু একটা দালাল, তাই লালু সভাপতি হতে পারে না। লালুকে আমি সভাপতি হতে দেবো না, আমার জীবন থাকতে হতে দেবো না। কামাল্লা কইছিল জীবন থাকতে আমার সভাপতি মাইনা নিব না, আমি ওর জীবনটাই বাইর করে দিছি। আর কারো কোনো অবজেকশন? না 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 না
কারো যখন আর আপত্তি নাই তাহলে আমি যুব পার্টির সভাপতি হিসাবে লালুর নাম ঘোষণা করছি। সাব্বাস নেতা, সাব্বাস। লালু, তোমার কাজ তো করে দিলাম, এইবার তোমার বাড়িতে আমার কাজটা করতে যাই। আবার জিগাই লালু ভাই, লালু ভাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। লালু ভাই, লালু ভাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। লালু ভাই, লালু ভাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। লালু ভাইয়ের চরিত্র ফুলে কথা পবিত্র। লালু ভাইয়ের চরিত্র ফুলে কথা পবিত্র। লালু ভাই, লালু ভাই। যাই, যাই। লালু ভাই, লালু ভাই। যাই, যাই। লালু ভাই সেখানে, আমরা আছি সেখানে। লালু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। লালু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। লালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। লালু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। লালু ভাই, লালু ভাই। লালু ভাই, লালু ভাই। রাস্তাটা তোর বাবার না, যে ইচ্ছে করলে পাবলিক চলাচল বন্ধ করে মিছিল করবি। তাই ইন্সপেক্টর, তুই জানোস আমি কে? আমি যুব পার্টির সভাপতি। যুব পার্টির সভাপতি? আমি তো মনে করেছিলাম কোরবানির হাটের গরু, রং বেরঙের মালা পরিয়ে হাটে নিয়ে যাচ্ছে। এই ইন্সপেক্টর, এই আত্মামা, এক মিনিটের মধ্যে রাস্তা খালি করে দিবি, নইলে নইলে কি করবি তুই? আমার নামটা মনে রাখলে তোর জন্য উপকার হবে। বিপ্লব, ইন্সপেক্টর বিপ্লব। জীবনের চেয়ে পুলিশের পোশাকটা দামি, যেখানে অন্যায় সেখানেই আমি। ছন্দে ছন্দে করি আনন্দে আমি বন ফুলব, ছন্দে ছন্দে করি আনন্দে আমি বন। কি জানে এখানে? বোকামে বিয়ে হয়েছে, বাসর করবে না? বাসর ঘর তো স্বামীর সাথে হয়, আপনি কে? ওটা গ্রামের নিয়ম, এখানকার নিয়ম হলো। তুমি মনে করেছিলে লালু ভালো মানুষ, আসলে একটা দালাল, এটা ওর ব্যবসা। আজ আমি, কাল তোমাকে আর একজনের কাছে বিক্রি করে দিবে। আমাকে ধরবে না? আরে ছেলে মানুষই করো না, চলো। বলুন বাবু, দেখো ওই ছেলে আমার কি অবস্থা করেছে।
কষ্ট কইর তোর ধুইরা আলসি আর তুই পালাইয়া যাবি চল ঘরে চল আমি যাব না আমি যাব না চল ইন্সপেক্টর তুই জীবনের যে কাজটা দামি যেখানে অন্যায় সেখানেই আমি ইন্সপেক্টর আমারে আঘাত করবি না তুই কিন্তু জানোস না আমারে নিয়ে কত বড় আন্দোলন হইতে পারে এই শহরে কি আন্দোলন হবে কার আন্দোলন করবে সব কটার খাট ধরে এনে তোর সামনে হাজতে ঢুকাবো তোর মতো কিছু আগাছা বস্তি থেকে রাজনীতিতে ঢুকেছে বলে সত্যিকার যারা দেশপ্রেমিক দেশকে ভালোবেসে যারা রাজনীতি করে তাদেরকে মানুষ আর বিশ্বাস করে না নামের সব সাইজ কি লালু পান্টু ছোট মুন্না কালাবাদল খাটো সেলিম পিস্তল বাবু পিছত সব নামের বাহার ইন্সপেক্টর এই আওয়াজ কম আওয়াজ কম আওয়াজ আমি একদম পছন্দ করি না সকালে যুব পার্টির সভাপতি হওয়ার আনন্দ মিছিল রাতে আবার ওলে আজ তো নেতাগিরি আমি ভাঁজ করে পকেটে ঢুকিয়ে দেব এক এক সময় এক এক সময় আমি কিন্তু সকালে যা রাতেও তা জীবনের যে পুলিশের পোশাকটা দামি যেখানে অন্যায় সেখানেই আমি এসো লালু ভাই আড়াল থেকে খুব কষ্ট পেয়েছি কিন্তু কিছু করার ছিল না রাগি অফিসার নিজে যা বোঝে তাই করে কারো কথা শুনে না একবার শুধু বাইর হয়ে নেই ওরে আমি ঠিকই বুঝিয়ে দিব কয়দিনে সপ্তাহ কয়দিনে মাস তা হঠাৎ করে মাসের হিসাব মনে পড়লো কেন এই জন্যই বললাম মাসটা কতদিনের আর সাত তারিখ হতে কতদিন বাকি কারণ সামনের মাসে সাত তারিখের আগে বেতন হবে না আমি মনে করলাম কে নাকি এই দেখো দেখো তোমার ভাই মেয়ে মানুষ নিয়ে বাসায় এসেছে মুখে তো খুব বড় বড় কথা মেয়ে মানুষ নিয়ে কেন আসা হয়েছে আমি বুঝি না সব বুঝি বাইরে ফিটফাট ভেতরে সদর খায় ভাবি না জেনে না শুনে বাজে কথা বলবে না মেয়েটা বিপদে পড়েছে তাই আজ রাতে এখানে থাকবে কালি ওর ঠিকানায় পৌঁছে দেব কিছু হলে এক রাতেই যথেষ্ট আসলে তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে বাদ দিই তো পাশে কম বয়সী মেয়ে মানুষ থাকলে শুধু লুচিতে কেন কত কিছুতেই বাঁধবে ভাবি সম্মান কিন্তু কেউ কাউকে দেয় না অর্জন করে নিতে হয় আর তাই যদি তুমি একটা বাজে কথা বলো তাহলে কিন্তু এই দেখো দেখো তোমার ভাই আমাকে মারতে চাচ্ছে এই কি করবি কি করবি তোর ভাবিকে অনেক বাজে কথা বলতে শিখেছিস তুই তো বলেছিলি বাবার ছবি ছাড়া সবকিছু আমার যা বাবার ছবি নিয়ে চলে যা সময় হলে তাই যাব এসো দেখলে ভাব খেলা দেখলে শোনো তোমার ভাই এ বাড়িতে থাকলে আমি থাকবো না আমরাই থাকবো ও থাকবে না বেশ না আমার জন্য আপনাকে ছোট হতে হলো বাজে কথা শুনতে হলো তোমার কাছে এটা নতুন ঘটনা হলেও আমার কাছে এটা নতুন কিছুই নয় তুমি নিজেকে অবস্থার জন্য দায়ী করলেও আমি কিছু মনে করি না রেস্ট নাও আমি ফ্রেশ হয়ে আসছি
देखिस কামরাঙা গুলো অনেক মিষ্টি চাই না রে। হ্যাঁ যাই রে, বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে যাই। আচ্ছা কাল আসিস। ঘটক চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দারুণ জিনিস তো ঘটু। এই জিনিস সেই জিনিস, পছন্দ হলেই কবুল। তাইলে আর দেরি কেন, ব্যবস্থা কইল আলহামদুলিল্লাহ। কান্দিস না ভুল, কান্দিস না। তুই সুখে থাক, এই দোয়াই করে। ভাই আমরা গরিব সত্য, কিন্তু দোলন আমার একমাত্র আদরের বোন। বাজন, তুমি আমার মাইয়া দাদে কষ্ট দিও না। মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মেয়ে অনেক সুখে থাকবে। ভাই 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 লালু, আমার আমার বন্ধুরে তোমার হাতে তুলে দিলাম, তুলে দিলাম। রাজু তোমার কোনো চিন্তা নাই, আমার বিশ্বাস করে তোমার বোনের বিয়ে দিছো না? তোমার বোনের সুখ যদি নিজের চোখে দেখবা পাগল হয়ে যাবা। এখন বিদায় দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই টাকাটা রাখ, এটা রাখ, এটা রাখ। তো যখন কিছু খাইতে ইচ্ছা করবো তখন খাবি। না সত্যি কথা বলা যাবে না, মা আর ভাইয়ের কাছে ফিরে গেলে ওর খুব কষ্ট পাবে। আমি মা আর ভাইয়াকে কষ্ট দেব না। কি হলো, কাচ্ছো কেন? আরে বাবা তোমাকে তো সকালে ফিরিয়ে দিয়ে আসবো। আমার তো কোনো ফিরে যাবার জায়গা নেই। জায়গা নেই মানে? তুমি কোনো ঠিকানাতে ছিলে না? ছিলাম, মা মামি সংসারে। এখন তো বুঝতে পেরেছি টাকার লোভে ওরা বিয়ের নামে আমাকে বিক্রি করে দিয়েছে। ওখানে ফিরে যাওয়া উচিত, কোনো খারাপ জায়গায় চলে যাওয়া ভালো। সবাই জানবে আমি একটা খারাপ মেয়ে। আই এম সরি। সকাল হোক, দেখে কি করা যায়। কোথায় যাচ্ছেন? তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো। মানুষে মানুষে কত ব্যবধান। তুমি এখানে দাঁড়াও, এই খোলো। সই কর। কিসের সই? দোলনকে তালাক দেবার সই।
আবার গন বিয়া করুম তখন হিল্লা বিয়া করব কে তুই সই কর কর সালাম আলাইকুম স্যার কি ব্যাপার আলী তোমার তো বিকেলে ডিউটি সকালে এলে কেন স্যার আপনাকে না দেখলে ভালো লাগে না তবে স্যার খুব একটা ভালো কাজ করলেন স্যার এখন আর একটা ভালো কাজ করে ফেলেন স্যার এই মেয়েটাকে আপনি বিয়ে করে ফেলেন স্যার আরে মেয়েটা তাহলে লালুর মতো আমাকেও চরিত্রহীন লম্পট মনে করবে তার চেয়ে বরং তুমি স্যার আপনার হাতে ধরি পায়ে পড়ি স্যার এই কাজটা আমাকে করতে বলেন না স্যার আমার ঘরে বউ আছে স্যার যতই আমি ঝগড়া করি বউকে আমি খুব ভালোবাসি স্যার ওঠো ওঠো স্যার আরে তোমাকে বিয়ে করতে কে বলেছে আমি বলছিলাম মেয়েটা কয়েকদিন তোমার বাসাতে থাকবে তোমার বউ আছে বলেই তো বললাম ও স্যার এই কথা এই কথা আগে কইবেন না আপনার কথা আমার বউ শুনলে মেয়েটার আর দশ দিন থাকতে দিবে কিচ্ছু বলবে না আসো আসো বোন চলো কোনো অসুবিধা হবে না স্যার আসো আসো আল্লাহ জানে কি হয় আসো আল্লাহ বউ বউ জানা জানি দরকার ছিল না বলি ঘরে বউ আছে না খালি আছে বিয়ে করার কথা বলেছে আর দেরি হয় নাই অমনি কবুল করে রেপ্রেট করতে করতে সতীদের ঘর করে জন্য চলে আইসো ভাই কিছু বলেন আপনি বুঝ কি বলছে কি বলছে বুঝতে পারছ না শুরু করছে পিসা দিয়া পিসায় কাজ না হইলে শেষ করুন দা দিয়া এই এই তুমি জানো না আমি কোন ঘরের মাইয়া আমার দাদা ছিল চকিদার বাবা ছিল হাবিল আর আমি করব সতীনের ঘর এমন মারবার বউ ভূত পালানোর মতো পালাতে হবে ওকে ভাবি আপনি কিন্তু ভুল করছেন আমি আপনার স্বামীর বউ না আপনার স্বামী আমার বড় ভাইয়ের মতো আমি বিপদে পড়ে কয়েকদিনের জন্য আপনাদের বাসায় এসেছি হ্যাঁ গো মেয়েটাকে সত্যি কইতেছে একদম সত্যি ওর নাম দোলন আমাদের বিপ্লব স্যারের মেহমান বিপ্লব স্যারই কয়েকদিনের জন্য আমাদের কাছে থাকতে বলেছে এই কথাটা তুমি আমাকে আগে বলবে তো আর বলার সুযোগ দিলা কই তুমি তো নিজেই সব বলা শুরু করলা দাদা চৌকিদার বাবা হাবিলদার আমার কথা তো একবারও ভাবলা না আমি যে সাব ইন্সপেক্টর আমি তোমার কথা তো মহলের সবারে কই তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি জানি বলেই তো রাগ করি নাই এই না হলে আমার জান আমি আগেই জানতাম আমার জানে চরিত্র এত খারাপ না হয় হরি করে কি মেহমান আছে না কাদের জন্য রাজনীতি করেন বোমাবাজি করেন সন্ত্রাসী করেন বুঝতে পারছেন তো আমি তো দেখছি যাদের জন্য আপনি মিছিল মিটিং করেন ওরা কিন্তু আপনার জন্য একটা মিছিল মিটিংও করে নাই লালু ভাই এখন কোথায় যাবেন লালু ভাই সব শালা আমার পর শুধু আপনজন আমার মা মাঝে নিয়ে আমার মা আমার লিখে কত কষ্টে আছে মা ও মা দোল না খালি মর্জি না আই মর্জি না আর তোরা কি মরে গেছ এইদিকে আয় কি হয়েছে না ভাই এই দোল না খালি কেন আমার মা কি মরে গেছে আরে আমার লেগা কান্তে কান্তে মরে গেছে ভাই কত কষ্ট কেন কথা কো আমার মা এই আম্মা তো উপরে মরি আমার মা হাঁটতে পারে মা
আল্লাহ, তোমার কাছে আমি দুহাত তুলে ফরিয়াদ করছি। হে আল্লাহ, তোমার কাছে আমি মা হয়ে দুহাত তুলে বলছি, আমার লালু যেন ছাড়া পায়, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আল্লাহ, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। মা, মামা, লালু, মামা, বাবা, লালু, মা, আমার লালু, কথা বলতে পারে বাবা, আপনি তো এত দিন আমার সাথে রাগ করে কথা কন নাই, মা, কথা কন মা। বাবা লালু, কি আইসো বাবা? মা, ওই মা, ওই মা, তুই যে আমার এত ভালোবাসো আমি বুঝতে পারি নাই মা, আমি মূর্খ, আমি বুঝতে পারি নাই মা, কি বিশ্বাস কর মা, আমি আমি ভালো হয়ে যাবো, জানো মা তুই এরকম দেখি মা, আমি তোর কথা মতো তোর মাকে বিশ্বাস কর, তুই বিশ্বাস কর মা, আমি তোর কথার অবাধ্য হবো না মা, আর হবো না, আল্লাহর কসম পেলাম মা। লালু, মা, লালু, আমার বাবা। মা, ও কি করা, ও মা, তুই কথা বলতে কেন মা, মা, লালু, আমার বুকটা ব্যথা করছে, আমার বাড়ি আমি মরতে দিব না, আমি আমার আমি 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 তোর হাসপাতালে নিয়ে যাবো মা, আমি তোর বাঁচাবো মা, আমি তোর আমি তোর বাঁচাবো মা। আমার দেখবা ঢাকা সরে যে ঠিকানা মতো পৌঁছে গেছি, যাই যাই মা, আচ্ছা যাই, চিন্তা করিস।